মুহূর্তে এএসপি আনিসুলের বাসার সামনে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি, সরাসরি যাচ্ছি তার কাছে। বাপ্পি, হাফসা, শোকে স্তব্ধ গাজীপুর। আপনি পূর্ববর্তী সংবাদটিতে যেমন দেখলেন যে পরিবারের সবথেকে মেধাবী এবং কনিষ্ঠ যে সদস্য তাকে হারিয়ে পরিবার কিন্তু পুরোপুরি শোকে স্তব্ধ। একই সঙ্গে তিনি কিন্তু পেশাদারিত্বের ক্ষেত্রেও কিন্তু ছিলেন একদম দক্ষ একজন পুলিশ কর্মকর্তা। তাকে হারিয়ে তার সহকর্মীরাও কিন্তু শোক প্রকাশ করেছেন এবং আমরা দেখেছি যে পেশাদারিত্বের কিন্তু হার মেনেছে এখানে এই শোকের কাছে। আমরা একটু কথা বলতে চাই, এখানে আছেন নিহত আনিসুল করিমের বোন উম্মে সালমা, তিনি পেশায় একজন চিকিৎসক। যেদিন আনিসুল হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তিনি কিন্তু সেখানে ছিলেন এবং তিনি তারাই কিন্তু নিয়ে গিয়েছিলেন তাকে। একটু তার কাছে জানতে চাই যে ওই দিন কী ঘটেছিল আনিসুলের সঙ্গে, আপনি নিজেও কিন্তু ওখানে গিয়েছিলেন, আনিসুলকে আপনিই নিয়ে গিয়েছিলেন আপনারা। আমি একজন চিকিৎসক, আমার ছোট ভাইকে যখন নিয়ে যাই এখানে, একজন পেশেন্টকে যখন একজন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, নিয়ম যেটা হচ্ছে আগে ওইখানকার কর্তব্যরত চিকিৎসক ওনাকে দেখবেন, এটাই নিয়ম। যাক, আমার ভাই যেহেতু জার্নি করে অনেক দূর থেকে আসছেন, তো আমরা সেজন্য ওখানে সে নাস্তা করলো। নাস্তা করার পরে সে ওয়াশরুমে যাবে, ওয়াশরুমে যাওয়ার কথা বলে তাকে উপরে নিয়ে যাওয়া হয় এবং এরপরে আর আমি এরপরের ঘটনা আপনারা সবই জানেন। এরপরে আমরা আচ্ছা, আমরা বুঝতে পারছি। একটু জানতে চাই যে আনিসুল সাহেব মানে কী ধরনের সমস্যায় ছিলেন যে তাকে এরকম হাসপাতালে ভর্তি করার প্রয়োজনীয়তা হলো? না, আমার ভাইয়ের যেটা হচ্ছে গত 2-3 দিন যাবৎ ঘুম হচ্ছিল না, এই জন্য একটা মানুষ যদি ঘুম না হয় তার ভিতরে একটু অস্থিরতা লক্ষ্য করা যায়। ওর অন্য কোনো তেমন কোনো সমস্যা ছিল না। আমি একজন চিকিৎসক, আমি তো একদম রোগী পেয়ে থাকি, ঘুম না হলে একদিন একটা মানুষের অস্থিরতা লাগে, সেটা আমরা 2-1 দিনের জন্য একজন সাইকিয়াট্রিস্ট দেখাবো, সেই হিসাবে আমরা এখানে নিয়ে আসি 2-1 দিনে একজন ফলো আপের জন্য আসি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুনলাম যে পরিবারের সদস্যরা আসলে এই মুহূর্তে তারা অনেকটাই শোকে আপ্লুত অবস্থায় আছেন এবং তারা যেমনটা বললেন যে সামান্য মানসিক সমস্যা থেকেই কিন্তু তাকে হাসপাতালেতে নিয়ে যাওয়া হয়, কিন্তু এখানে গিয়ে এত বড় করুণ পরিণতির মধ্যে পড়তে হবে সেটা কিন্তু কেউ কল্পনাও করেনি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আনিসুলের যে অবুধ সন্তান সে কিন্তু এই বাড়ির উঠোনেই খেলা করছে। অর্থাৎ এই বিষয়টি আমরা দেখেছি এখানকার যে সহকর্মী এবং তার ব্যাচমেট অর্থাৎ বিসিএস 31তম ব্যাচের পুলিশ সদস্যরাও এসেছিলেন, এসে কিন্তু এই অবুধ সন্তানটিকে তারা কোলে তুলে নিয়েছেন এবং তারা বলেছেন যে যতদিন পর্যন্ত আনিসুলকে তারা হয়তো ফেরত দিতে পারবেন না, তবে তার পরিবারের সদস্যদের পাশে কিন্তু আছেন তার সহকর্মী ব্যাচমেট যারা সদস্যরা রয়েছেন এবং তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যে একজন পুলিশ সদস্য নিজের পরিচয় দেওয়ার পরেও যদি এরকম নির্মমতার শিকার হয় সেক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থার যে একটি দুরবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থার দুরবস্থার প্রতি কিন্তু তারা আঙুল তুলেছেন এবং তারা দাবি করছেন যাতে চিকিৎসার এই যারা এর সাথে যদি আরও কেউ জড়িত থাকে তাদের যেন সুস্পষ্টভাবে তাদের বিচার করা হয়। এবং আমরা যেমনটা জানি যে 10 জন ইতিমধ্যে 11 জনকে গ্রেফতার করা হয়েছে এবং এখানে এসেছিলেন তেজগাঁও জোনের ডিসি হারুনুর রশিদ, তিনিও জানিয়েছেন যে এর পেছনে যদি আরও কারো হাত থেকে থাকে সেক্ষেত্রে তারা সেটি যাচাই বাছাই করবেন, গ্রেফতার করবেন এবং সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু পুলিশ সদস্যরা নিজেরাই এবার সহকর্মীর জন্য দাবি করেছেন। হাফসা, এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ খবর। হাফসা, শোকে স্তব্ধ এএসপি আনিসুলের পরিবার, তার বাসার সামনে থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার রাশেদ বাপ্পী।